ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে একের পর এক ককটেল বিস্ফোরণ, 5টি ককটেল উদ্ধার। মধ্যরাতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 2টার দিকে জেলা রেজিস্ট্রি অফিস ও শিল্পকলা ভবন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, অন্তত 4টি ককটেলের বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু নিরাপত্তার খাতিরে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে অবস্থান নেয়। এরপর পুলিশের বিশেষজ্ঞ টিম ঘটনাস্থল থেকে 5টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। তিনি আরও জানান, পুলিশ দুর্বৃত্তদের আটকে অভিযান শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এদিকে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে রাতেই কার্যালয়ের পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। সাইদুল করিম মিন্টু বলেন, ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঝিনাইদহেও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপির লোকেরা এ ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেই সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।